আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রোকসানা আক্তার, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকে আমি নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমার টপিক হচ্ছে, অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়। আচ্ছা, পঞ্চম অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল। তোমাদের আজকে আমি বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তো প্রথমে আমাদের জানতে হবে বায়ুমণ্ডলটা কী। আচ্ছা, আমরা যে কোথায় আমরা আগে পড়েছিলাম সৌরজগতের একটা চ্যাপ্টারে পড়েছিলাম কি পৃথিবী হচ্ছে কি একটি গ্রহ, সেই গ্রহে আমরা কি বসবাস করি, আর এই গ্রহের মধ্যে আমি যে দাঁড়িয়ে আছি আমার চারিপাশে কী দেখতে কী দেখা যাচ্ছে বলতো? আমাদের চারপাশে সব কি বাতাস আছে। তো বাতাসে হচ্ছে কি বলতো, বাতাসকে একটা মণ্ডল বলা হয়ে থাকে। এটা জিওগ্রাফিতে বলা একটা অধ্যায়ের নাম হচ্ছে বায়ুমণ্ডল। তো আমরা এখন বায়ুমণ্ডল সম্পর্কে জানি। বায়ুমণ্ডল কী? যে গ্যাসি আবরণ পৃথিবীকে বেষ্টন করে থাকে তাকেই বায়ুমণ্ডল বলা হয়ে থাকে। আচ্ছা, বায়ু কি আমরা দেখতে পাই? বায়ু আমরা দেখতে পাই না। বায়ুর কি বর্ণ গন্ধ কিছু নেই, কিন্তু বায়ু কি করতে পারি বলতো? আমরা বায়ুকে আমরা ফিল করতে পারি, মানে অনুভব করতে পারি যে আমাদের বাতাস আছে। আর এই বাতাসের মাধ্যমে কি হয় বলতো? আমরা একজনের কথা আমরা শুনতে পাই, ঠিক আছে? তাহলে কি বায়ুমণ্ডল সম্পর্কে ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা জানবো বায়ুর উপাদান, ঠিক আছে? বায়ুর উপাদানগুলো কী কী আমাদের দেখো। বায়ুর উপাদানগুলো আচ্ছা, বায়ুর উপাদানগুলোর মধ্যে দেখো কী আছে। প্রথমে দেখো নাম্বার এক, নাইট্রোজেন পরিমাণ হচ্ছে কত? 78.02%। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে কি নাইট্রোজেনের পরে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.71%, ঠিক আছে? 71%। তারপরে হচ্ছে আর্গনের পরিমাণ হচ্ছে কত? 0.80%। আচ্ছা, আর্গনের পর হচ্ছে আর্গন, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে কত? 0.03%। আচ্ছা, তারপর পাঁচ নম্বর হচ্ছে অন্যান্য গ্যাস। অন্যান্য গ্যাসের পরিমাণ হচ্ছে 0.02%। আচ্ছা, তারপর হচ্ছে জলীয় বাষ্প। তারপরে হচ্ছে সাত নাম্বার হচ্ছে ধূলিকণা। আচ্ছা, আচ্ছা, জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 0.41%, আর হচ্ছে ধূলিকণার পরিমাণ হচ্ছে 0.01%। তাহলে আমাদের টোটাল কত হলো বলতো বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে? আচ্ছা, বায়ুমণ্ডলের উপাদান, এই যে বায়ুমণ্ডলের উপাদান, এটা হচ্ছে শতকরা পরিমাণ আমরা দিলাম বায়ুমণ্ডল। নাইট্রোজেন N2, অক্সিজেন, ঠিক আছে, O2, আর্গন, এয়ার, আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড, CO2, ঠিক আছে, এর প্রত্যেকটা উপাদান। তাহলে বায়ুমণ্ডলে আমাদের টোটাল ম্যাচ করে কত হলে টোটাল? এখানে টোটাল আসলে কত? আচ্ছা, এখানে টোটাল আসলো কি, মোট হলো 100%, ঠিক আছে? তাহলে বায়ুমণ্ডলের উপাদানগুলো আমরা জেনে ফেললাম। আমাদের এই অধ্যায়ের মধ্যে বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে অবশ্যই জানতে হবে। আর বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে তোমাদের দেখো এই যে প্রত্যেকটা উপাদান, আমাদের অনেক সময় এমসিকিউ বলো, সৃজনশীল বলো, এই প্রশ্নটা আসে বায়ুমণ্ডলের কোন উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে সবচেয়ে উপাদানের পরিমাণ হচ্ছে কি বলতো? নাইট্রোজেন।
নাইট্রোজেন N2, ঠিক আছে? এটা হচ্ছে 78.02%। আবার যদি আসে ধরো MCQ প্রশ্ন আসতে পারে, বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেন উপাদান অক্সিজেনের পরিমাণ কত, তাহলে আমাদের অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.71%। তাহলে টোটাল ম্যাচ করে এই দুইটা। আবার এরকম আসতে পারে বায়ুমণ্ডলের কোন উপাদান, বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ কত, তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ হচ্ছে 98.73%, ঠিক আছে? অনেক সময় কোনো প্রশ্ন আসে বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটি উপাদান মিলে টোটাল কত, তাহলে হচ্ছে 98.7। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, বাকি যেগুলো থাকে এই উপাদানগুলো, সেটা হচ্ছে কি বলতো 1.27% হয়। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে। আর বায়ুমণ্ডলের উপাদানের এই ছকটা, এই চারটা তোমাদের অবশ্যই শিখিয়ে রাখা দরকার, কারণ কি MCQ বলো, সৃজনশীল প্রশ্ন বলো, এটা নাইট্রোজেন উপাদান কত, অক্সিজেনের পরিমাণ কত, আর্গনের পরিমাণ কত, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত। বায়ুমণ্ডলে যদি MCQ প্রশ্ন আসলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, তাহলে 0.03%। তোমরা ওদের অবশ্যই এই চারটা শিখে রাখা উচিত আর শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বায়ুমণ্ডল উপাদান জেনে ফেললাম। এখন আমরা জানবো আচ্ছা, এবার বায়ুমণ্ডল উপাদান সম্পর্কে আমরা জেনে ফেললাম। এখন আমরা কি জানবো বায়ুমণ্ডলের স্তর। বায়ুমণ্ডলকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বায়ুমণ্ডলের ভাগ দুই ভাগে ভাগ করা হয়। একটা এক হচ্ছে সমমণ্ডল, আর দ্বিতীয় হচ্ছে বিষমমণ্ডল। একটা হচ্ছে সমমণ্ডল আর একটা হচ্ছে বিষমমণ্ডল। এই দুই ভাগে বায়ুমণ্ডলকে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে? এখন আমরা বায়ুমণ্ডলের দুইটা ভাগে ভাগ করেছি। এখন আমরা বায়ুমণ্ডলের এই দুই ভাগ সম্পর্কে জানলাম। সমমণ্ডল কাকে বলে? যেখানে বায়ুমণ্ডলের উপাদানগুলো লেভেলে মানে সমান্তরালে থাকে সেটা হচ্ছে সমমণ্ডল। আর বিষমমণ্ডল হচ্ছে কি, বায়ুমণ্ডলের উপাদানগুলো লেভেলে থাকে না, সেটা হচ্ছে বিষমমণ্ডল। মানে উপাদানগুলো মানে উপাদানগুলো একই রকম থাকে না, সেটা হচ্ছে বিষমমণ্ডল। এখন আমরা বায়ুমণ্ডলের উপাদান বায়ুমণ্ডলে ভাগ করা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হচ্ছে বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে। বায়ুমণ্ডলে কয়টি স্তর আছে? বায়ুমণ্ডলের স্তর হচ্ছে পাঁচটি। সেই স্তর সম্পর্কে দেখো, আমি একটা ফিগার রেখে দেখাচ্ছি বায়ুমণ্ডলের স্তর। আচ্ছা ফিগারটা দেখাই, ঠিক আছে? বায়ুমণ্ডলের স্তর এটা হচ্ছে ভূ অভ্যন্তর স্তর। আমরা আগে পড়েছিলাম, আগের অর্থে জেনেছিলাম যে ভূ অভ্যন্তর কাকে বলে, ভূ অভ্যন্তর ভূত্বক এগুলো সম্পর্কে পড়েছিলাম। এটা হচ্ছে ভূ অভ্যন্তর, ঠিক আছে? এই ভূ অভ্যন্তর স্তরের পরে হচ্ছে এটা হচ্ছে ট্রপোমণ্ডল। ঠিক আছে, একটা হচ্ছে এটা হচ্ছে ভূ অভ্যন্তর স্তর, ঠিক আছে? ভূ অভ্যন্তর স্তর সম্পর্কে আমরা আগে পড়েছিলাম অধ্যায় যে দিয়েছি। এখন হচ্ছে এর উপর ভূ অভ্যন্তর উপরের স্তর, উপরে কী হয় বলতো? উপরের স্তর হচ্ছে ভূপৃষ্ঠের সংলগ্ন স্তর হচ্ছে ট্রপোমণ্ডল। সেই ট্রপোমণ্ডলের কতটুকু হয়ে থাকে ভূপৃষ্ঠ থেকে শুরু করে কত কিলোমিটার পর্যন্ত বলতো? 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে ট্রপোমণ্ডলের অবস্থান। আর ট্রপোমণ্ডলের উপরে এই যে স্তরটা দেখতে এখানে দেখা যায় সেটা হচ্ছে কি বলতো? আচ্ছা, ট্রপোমণ্ডলের উপরে আর এস্ট্রাটোমণ্ডলের এটা হচ্ছে এস্ট্রাটোমণ্ডল। ট্রপোমণ্ডলের উপর আর এস্ট্রাটোমণ্ডলের নিচে যে থাকে সেটা হচ্ছে কি বলা হয়? ট্রপোবিরতি বলা হয়, এটাকে বলা হয় ট্রপোবিরতি। আর আমাদের ট্রপোমণ্ডল সম্পর্কে, আমরা কোথায় বসবাস করি? তোমাদের অনেক সময় প্রশ্ন আসে আমরা কোন স্তরে বসবাস করে থাকি, বায়ুমণ্ডলের কোন স্তর? আমরা বায়ুমণ্ডলের ট্রপোমণ্ডলে বসবাস করে থাকি। আর ট্রপোমণ্ডলের মধ্যে থেকে কি হয়, ঝড় বৃষ্টি ঘূর্ণিপাত জলোচ্ছ্বাস সব কিছুই এই ট্রপোমণ্ডলে সংগঠিত হয়ে থাকে। এই পাহাড় পর্বত নদী নালা সব কিছু কী হয় বলতো? এই যে ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় হয়ে থাকে, যাই হোক যা কিছু ঘটে সেই
সব কিছু কিন্তু এই ট্রোপোমন্ডলে ঘটে থাকে। আর ট্রোপোমন্ডলে একমাত্র মানুষ এবং প্রাণী জীবকুল সব কিছু বসবাসের জন্য একমাত্র উপযোগী স্তর সেটা হচ্ছে ট্রোপোমন্ডল। আর ট্রোপোমন্ডলে কী হয় বলো তো, নিরক্ষীয় অঞ্চলে, মানে নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোমন্ডলের বিস্তৃতি হচ্ছে কত নিরক্ষীয় অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলের ইজ হচ্ছে 16 থেকে 19 কিলোমিটার, আর মেরু অঞ্চলে বিস্তৃতি হচ্ছে 8 কিলোমিটার, ঠিক আছে। আর এই ট্রোপোমন্ডলে যতই উপরে যাওয়া যাবে, মানে ভূপৃষ্ঠে থেকে যতই উচ্চতা যাওয়া যাবে, যতই উপরে যাওয়া যাবে, ততই থেকেই হয় বলতো তাপমাত্রা কে তাপমাত্রা হ্রাস পায়, মানে তাপমাত্রা কমতে থাকে। তাহলে কি যতই উপরে যাবা ততই তাপমাত্রা হ্রাস পাবে, সেক্ষেত্রে কী হয় প্রতি 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার উচ্চতায় কী হয়, 1000 কিলোমিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। যতই উপরে যাওয়া যাবে ততই তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, তাপমাত্রা হ্রাস পেয়ে প্রতি 1000 কিলোমিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। আচ্ছা ঠিক আছে, এখন ট্রোপোমন্ডল সম্পর্কে আমরা জেনে ফেললাম। এখন ট্রোপোমন্ডল বায়ুমণ্ডলের পাঁচটা স্তর না, দেখো ট্রোপোমন্ডল শেষ, ঠিক আছে। ট্রোপোমন্ডলে পরে আসে স্ট্রাটোমন্ডল। এই যে স্ট্রাটোমন্ডল, ট্রোপোমন্ডলের উপর থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটা স্ট্রাটোমন্ডল? স্ট্রাটোমন্ডল হচ্ছে কি 50 কিলোমিটার, 50 কিলোমিটার বিস্তৃত স্তর হচ্ছে স্ট্রাটোমন্ডল। এই স্ট্রাটোমন্ডলে কী হয়ে থাকে? স্ট্রাটোমন্ডলে কী হয়, মানে জলীয় বাষ্প পরিমাণ খুব কম এবং ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস হয় না। এই স্ট্রাটোমন্ডলের কী হয় যে এই জন্য মানে ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস হয় না, সেজন্য এখানে জেট বিমান চলাচল করতে পারে স্ট্রাটোমন্ডলে, ঠিক আছে। তাহলে আমরা স্ট্রাটোমন্ডল জানলাম। আর ট্রোপোমন্ডল স্ট্রাটোমন্ডল পরে হচ্ছে কী বলতো, মেসোমন্ডল। ঠিক আছে, মেসোমন্ডল। তাহলে মেসোমন্ডল কী? স্ট্রাটোমন্ডলের উপরে আর কি মেসোমন্ডলের নিচে যে ইটা থাকে সেটা হচ্ছে কী বলতো, সেটা হচ্ছে স্ট্রাটোমন্ডল বা স্ট্রাটো বিরতি বলা হয়। এখন আমরা মেসোমন্ডল সম্পর্কে জানবো। স্ট্রাটোমন্ডল শেষ, এখন মেসোমন্ডল হচ্ছে কী বলতো, স্ট্রাটোমন্ডলের উপর থেকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে? প্রায় 80 কিলোমিটার, পর্যন্ত বিস্তৃত স্তরকে কী বলা হয়ে থাকে? স্ট্রাটোমন্ডল বলা হয়ে থাকে। আর এই আশি কিলোমিটার বিস্তৃত স্তরকে মেসোমন্ডল বলা হয়ে থাকে। এই মেসোমন্ডলের তাপমাত্রার পরিমাণ কী বলতো, যতই এইটা ট্রোপোমন্ডলের মতোই যতই উপরে যাওয়া যাবে ততই তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। এখন তাপমাত্রা হ্রাস পেতে পেতে কী হয়, প্রতি কত কিলোমিটার পর্যন্ত প্রতি তাপ যতই উপরে যাওয়া যাবে ততই তাপমাত্রা হ্রাস পাবে, মানে তাপমাত্রা কমতে থাকবে। সেক্ষেত্রে তাপমাত্রা কমতে কমতে কত হয় বলতো, -83 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, 83 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, সেটা হচ্ছে মেসোমন্ডল। আচ্ছা মেসোমন্ডলের পরে আসে, মেসোমন্ডল চলে গেল। এখন মেসোমন্ডলের পরে কী হয় বলতো, তাপমন্ডল। আচ্ছা মেসোমন্ডলের পরে তাপমন্ডল। আচ্ছা আর এই মেসোমন্ডলের আরেকটা কথা হচ্ছে কি, মেসোমন্ডলের আর যতই উপরে যাবে ততই তাপমাত্রা হ্রাস পেতে থাকবে, সেটা এখানে মেসোমন্ডল কি শীতলতম তাপমাত্রা ধারণ করে থাকে, সেটা হচ্ছে মেসোমন্ডলে। আর আমরা অবশ্যই এর আগের অধ্যায়ে পড়েছিলাম যে আমাদের উল্কা সম্পর্কে পড়েছিলাম যে উল্কা নিক্ষেপ, আমরা বলি না তারা ছটা বা তারা খসা বলে থাকে, সেটা হচ্ছে যে উল্কা পতিত হয় পৃথিবীতে, যখনই মহাকাশ থেকে যে উল্কা পতিত হয় তখন মেসোমন্ডলে এসে কি ওই উল্কাটা পুড়ে যায়, সেটা আর পৃথিবীতে আসতে পারে না, সেটা মেসোমন্ডল অংশেই পুড়ে যায়। আচ্ছা এখন হচ্ছে কি বলতো, তাপমন্ডল।
তাপমণ্ডল সম্পর্কে আমরা জানব, ঠিক আছে? এখন তাপমণ্ডল হচ্ছে কি, মেসোমণ্ডলের উপর থেকে, মেসোমণ্ডলের উপরে তাপমণ্ডলের অবস্থান। মেসোমণ্ডলের উপর থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বলো তো? 500 কিলোমিটার। 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তর হচ্ছে তাপমণ্ডল। এই তাপমণ্ডল কি হয়ে থাকে বলো তো? তাপমণ্ডলের তাপমাত্রা বা তাপমাত্রার পরিমাণ বেশি হয়। এখানে তাপমাত্রা কি হয় বলো তো? তাপমাত্রার পরিমাণ এত বৃদ্ধি পায়, কত ডিগ্রি হয় বলো তো? 1480 ডিগ্রি। 1480 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকে এই তাপমণ্ডলে। এই তাপমণ্ডলের তীব্র রোদের কি রঞ্জন রশ্মি এবং অতি বেগুনি রশ্মি, এই দুইটার মাধ্যমে কি, এই দুইটার মাধ্যমে সংঘাসে সংগঠিত হয়ে আয়ন বায়ু সংগৃহীত হয়। আয়ন বায়ু, ঠিক আছে? এই আয়ন বায়ু স্তর তাপমণ্ডল অনেক সময় আয়ন বায়ু স্তরও বলা হয়ে থাকে। সেখানে আয়ন বায়ু সংগঠিত হয়ে থাকে। সেই আয়ন বায়ু কী করে বলো তো? আমরা ভূপৃষ্ঠে যে বেতা তরঙ্গের মাধ্যমে কী হয়, বেতা তরঙ্গ ভূপৃষ্ঠে স্থাপন করা হয় সেখান থেকে, সেটা হয় কী বলো তো? আমরা কথা বলি যে কথা যে ফিরে আসে, কথা যে আমরা সাউন্ড পাচ্ছি, সেটা কি ভূপৃষ্ঠে বেতা তরঙ্গের মাধ্যমে আমরা কথা বেতা তরঙ্গের মাধ্যমে ভূপৃষ্ঠে ফিরে আসে, সেটা হচ্ছে এইটা হচ্ছে তাপমণ্ডল বা আয়নমণ্ডলের মাধ্যমে। তাহলে এটা আয়নমণ্ডল কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা আয়নমণ্ডলের পরে হচ্ছে এক্সোমণ্ডল। এক্সোমণ্ডল হচ্ছে কি, আয়নমণ্ডলের উপরে স্থিত হচ্ছে এক্সোমণ্ডল। এই এক্সোমণ্ডলের দূরত্ব দেখো, এক্সোমণ্ডল কত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে? 960 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে এক্সোমণ্ডল 960 কিলোমিটার মধ্যে বিস্তৃত। এই এক্সোমণ্ডলের প্রধান দুইটি উপাদান, একটা হচ্ছে হিলিয়াম, এক নম্বর হিলিয়াম, ঠিক আছে? একটা হচ্ছে হাইড্রোজেন, আরেকটা হচ্ছে হিলিয়াম। সেটা হচ্ছে এক্সোমণ্ডলের প্রাধান্য দুইটি উপাদান হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে আমরা জানলাম। এখানে তোমাদের অনেক সময় অনেক পরীক্ষার মধ্যে প্রশ্নটা আসে বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে যদি আসে, তবে তোমাদের এরকম চিত্র এঁকে দিতে হবে। আর চিত্র এঁকে দিলে যদি যেটা আসে, যদি চায় যে ট্রপোমণ্ডলের বর্ণনা দাও, সেক্ষেত্রে ট্রপোমণ্ডল পর্যন্ত এঁকে লিখবা চিত্রে। আমি তো এখানে সম্পূর্ণ পাঁচটি স্তর, সে পাঁচটা স্তরের ক্ষেত্রে লিখবে কী কী বলো তো? চিত্রের নাম দিবে কি, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আর যদি তোমাদের যদি পাঁচটা আসে, যে পাঁচটা ডিটেলস দাও, তাহলে সেক্ষেত্রে চিত্রটাকে বায়ুমণ্ডলে স্তর বিন্যাস দিতে হবে। আর যদি তোমাদের যদি বলে যে ট্রোপোমণ্ডল বা স্ট্রাটোমণ্ডল, এটা বা ট্রোপোমণ্ডল স্ট্রাটোমণ্ডল এই দুইটার বর্ণনা দাও, সেক্ষেত্রে তোমরা ট্রোপোমণ্ডল বা স্ট্রাটোমণ্ডল একে চিত্রে লিখবা, যে চিত্রের নিচে চিত্রটা অবশ্যই আঁকবার দিয়ে দেওয়ার পরে বলবা যে এখানে ট্রোপোমণ্ডলের চিত্র হচ্ছে ট্রোপোমণ্ডল, চিত্র হচ্ছে স্ট্রাটোমণ্ডল, চিত্র হচ্ছে মেসোমণ্ডল, যেটা বলবে সেটাই কিন্তু এভাবে করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের এই বায়ুমণ্ডলের স্তর থেকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন আসে। দেখো সৃজনশীল প্রশ্নটা জাস্ট আমি একটু দেখাচ্ছি। আচ্ছা সৃজনশীল প্রশ্ন দেখো, সৃজনশীল প্রশ্ন এভাবে আসে, চিত্রটা এখানে এঁকে দেখাই। ভূপৃষ্ঠ PQR
এস আর এটা হচ্ছে টি, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ স্টোর, একটা হচ্ছে পি, পি স্টোর, কিউ স্টোর, আর স্টোর, এস স্টোর, তারপর হচ্ছে টি স্টোর। এখন দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নটা কোন টাইপের প্রশ্নটা হয়। এখানে সৃজনশীল প্রশ্ন দেখো, নাম্বার ক, বায়ুমণ্ডল কে, ঠিক আছে, প্রশ্ন আসলো। নাম্বার খ, নাম্বার ক হচ্ছে বায়ুমণ্ডল কাকে বলে, নাম্বার খ বায়ুমণ্ডল কী বা বায়ুমণ্ডল, আচ্ছা নাম্বার খ হচ্ছে কি, বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসের সুবিধাগুলো কী কী, বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলের সেটার সুবিধাগুলো কী কী। নাম্বার গ, নাম্বার গ প্রশ্ন হচ্ছে কিউ স্তরটি, কিউ স্তরটির বৈশিষ্ট্য, হ্যাঁ ব্যাখ্যা করো। ঠিক আছে, কিউ স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আচ্ছা এবার যাবে নাম্বার গ, ঠিক আছে, নাম্বার ঘতে কী হবে দেখো, আর এবং এস কোন স্তরটি, হ্যাঁ আর এবং এস স্তর, আর এবং এস স্তরের মধ্যে কোনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ঠিক আছে, এই সৃজনশীল প্রশ্নটা এই অধ্যায় বোধে এই বায়ুমণ্ডল স্তর সম্পর্কে এই সৃজনশীল প্রশ্নটা হয়ে থাকে, সেটা হচ্ছে কি, কিউ এবং আর স্তর, কিউ এস কি বলতো, আর এবং কি, আর এবং এস, আর এস এই দুইটা স্তর আছে, আর এবং এস স্তরের মধ্যে কোনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের এখানে এই বায়ুমণ্ডল স্তরের এই সৃজনশীল প্রশ্নটা অবশ্যই আসে। আচ্ছা তো এখানে এই পর্যন্ত, এই পর্যন্ত তোমাদের বাস দেখানো হলো আজকের এই টপিক্সে বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে। ওকে তো ঘরে কি, আজকে আমি তোমাদের এই বলে বিদায় নিচ্ছি এখানে, তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।